বরগুনার তালতলিতে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে প্রেমিকার বাড়িতে রাতে জিম্মায় রাখা তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই তরুণীর নাম মারুফা আক্তার। গতকাল শুক্রবার উপজেলার ছোটবাগি ইউনিয়নের বেথিপাড়া এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, তালতলি উপজেলার ছোটবাগি ইউনিয়নের মৃত হানিফের মেয়ে নিহত মারুফার সাথে পার্শ্ববর্তী ঠংপাড়া এলাকার সুলতান পাহলনের ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এই সূত্র ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে মারুফা প্রেমিক হৃদয়ের সঙ্গে ঠ্যাংপাড়া এলাকায় বাগানের মধ্যে দেখা করতে গেলে স্থানীয়রা তাদেরকে আটক করে। পরে জনপ্রতিনিধিদের সহায়তায় প্রেমিকা মারুফাকে প্রেমিক হৃদয়ের চাচা সোনামিয়া ও বড় ভাই সলেমানের জিম্মায় রাখে। বিষয়টি দুই পরিবারের সাথে সকালে আলাপ আলোচনা করে সমাধান করার কথা ছিল। ওকে ওইখানে ওইখানে কি হয়েছিল কি হয়েছিল এখানে? ভুল হয়ে গেল আমার আমার প্লিজ এ ভাগ ডিস্টার্ব করে